শুরু হয়ে যাবে। সো তোমরা যারা যারা ক্লাসে চলে এসেছো, তারা কি কোথা থেকে ক্লাস করছো, অ্যাজ ইউজুয়াল আমাদের জানিয়ে দাও, আমরা জানতে খুবই আগ্রহী আমাদের শিক্ষার্থীরা সারা বাংলাদেশের কোন কোন জেলা থেকে কোন কোন জায়গা থেকে আমাদের ক্লাসে অংশগ্রহণ করে। সো আজকে আমাদের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে দুইটা চ্যাপ্টার মূলত, বাস্তব সংখ্যা অসমতা একটা, এবং আর একটা হচ্ছে যোগাশ্রয় প্রোগ্রামিং বা লিনিয়ার প্রোগ্রামিং। ওকে, সো ক্লাসের শুরুতেই আমি তোমাদের মনে করে দিতে চাই যে আমাদের এই ক্লাসটা আগের ক্লাসের মতোই তোমরা যারা যারা শেয়ার করবে এই ক্লাসটি, এবং সেই তাদেরকে আমরা এই স্লাইডটি পাঠিয়ে দেব। যারা অনেক সময় অভিযোগ করো যে স্লাইড পাই না, তোমরা যদি পাবলিক করে তোমাদের প্রোফাইল থেকে শেয়ারটা করে দাও, তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও, মেসেঞ্জারে শেয়ার করে দাও, অবশ্যই আমরা সেই পাবলিক শেয়ারগুলো থেকে আমরা জানতে পারবো যে তুমি শেয়ার করেছো, এবং তোমাকে আমরা সেখানে গিয়ে আমাদের এই ক্লাসের স্লাইডের লিঙ্কটি দিয়ে দিব। সুতরাং অবশ্যই তোমরা ক্লাসটি শেয়ার করবে, এবং বেশি বেশি শেয়ার করবে যেন অনেক বন্ধুরা মিলে আমরা অনেক সুন্দর করে এই ক্লাসটি করতে পারি। সো এই চ্যাপ্টার দুইটা সাধারণত খুবই নির্যাতিত এবং খুবই নিরীহ চ্যাপ্টার, তারা অনেকের মার খায় ভার্সিটি ভর্তি পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায়। এই চ্যাপ্টার নাকি ইম্পর্টেন্ট না, এগুলো থেকে নাকি ম্যাথ আসে না। হ্যাঁ, এগুলো থেকে ম্যাথ আসে খুব কম, বাট এখান থেকে অবশ্যই বিশেষ করে বাস্তব সংখ্যা অসমতা থেকে কিন্তু অবজেক্টিভ এক বা একাধিক আসে। আমি তোমাদেরকে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এক মার্কের জন্য কিন্তু র্যাঙ্কিং প্রায় 100 থেকে 150 ঘর আগে পরে হতে পারে। অর্থাৎ এক একটা মার্ক যে কোনো ভর্তি পরীক্ষায় খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমার পছন্দের সাবজেক্ট চান্স পাওয়া থেকে শুরু করে তোমার সাবজেক্ট পাবে কি পাবে না, তা কিন্তু 1-2 মার্কের জন্যই আলটিমেটলি সেটা নির্ভর করে। সুতরাং আমরা প্রত্যেকটা চ্যাপ্টারই সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকে প্রথমে আমরা পড়বো বাস্তব সংখ্যা অসমতা, এবং এরপরে যোগাশ্রয় প্রোগ্রামের পার্টটা নিয়ে ক্লাস শুরু করব। ওকে, এই পর্যায়ে আমি দেখে নিতে চাই কে কোন কোন জায়গা থেকে আমাদের সাথে ক্লাস করছো। আহমেদ নাইন বলছে হ্যাঁ আমি নাইন। নিয়াজ খান বলছে হ্যালো ভাইয়া, তুমি নিয়াজ খান তুমি প্রথম ক্লাসটা করেছিলে আমার মনে আছে। ওকে, হ্যাঁ নিয়াজ খান প্রথম ক্লাস করেছিলে। তারপর দেখতে পাচ্ছি রেজওয়ান আহমেদ রিফাত শ্রীমঙ্গল থেকে ক্লাস করছে। জাহিদ হাসান আসসালামু আলাইকুম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম জাহিদ হাসান। তারপর জিজিসি থেকে ক্লাস করছে আরিফিন। ওকে, এসকে আমি জিজ্ঞেস করছেন ভাই আপনি ভালো আছেন কিনা। হ্যাঁ এসকে আরিফিন, আমি ভালো আছি, আশা করি তোমরা সকলে ভালো আছো। এখন চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, ভেরি গুড, ক্লাসে অ্যাগেইন ক্লাস শেয়ার করো, স্লাইড পেয়ে যাবে। ওকে, প্রথমে আমরা বাস্তব সংখ্যার স্বীকার্য ভিত্তিক কতগুলো ধর্ম দেখব, ঠিক আছে? এই জিনিসগুলো সাধারণত অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে বা আমরা যখন বিভিন্ন ম্যাথ করব সেই ম্যাথগুলো করার সময় সাইড নোট দিতে হয়, সেই সাইড নোটের জন্য ইম্পর্টেন্ট হয়। সো আমরা যেহেতু স্লাইডটা চেষ্টা করি যে অনেক সুন্দর করে বানানো, যেন এটা রিভিশন দিয়ে মোটামুটি তোমার পুরো চ্যাপ্টারটা ওভারভিউ হয়ে যায়, সুতরাং এই পার্টটা আমরা ইনক্লুড করেছি। সো প্রথম ধর্ম হচ্ছে কতগুলো ধর্ম মধ্যে এক আবদ্ধতা বা ক্লোজার ল। এটা কি বলে যে আমার যদি দুইটা এ আর বি দুইটা বাস্তব সংখ্যা হয়, তবে এ আর বি এর যে যোগফল এবং গুণফল তারাও বাস্তব সংখ্যাই হবে। অর্থাৎ এ আর বি দুটো বাস্তব সংখ্যা, এদের নিয়ে তুমি যদি যোগ করো বা গুণ করো যেটাই করো না কেন, সেই গুণফলটা যোগফলটা অবশ্যই একটা বাস্তব সংখ্যা হবে। এটাই মূলত আবদ্ধতা বা ক্লোজার ল। অর্থাৎ আমি বাস্তব সংখ্যার মধ্যেই আমার জিনিসটাকে আবদ্ধ রেখেছি, অর্থাৎ আমার বাস্তব সংখ্যার মধ্যেই আমি নিজেকে ক্লোজ করে রেখেছি বা আবদ্ধ করে রেখেছি। ওকে, দেখতে পাচ্ছি যে অনেকেই ক্লাস করছো, ইন্দ্রনীল দেন ক্লাস করছে সাভার থেকে, মিলি ক্লাস করছে যাত্রাবাড়ি থেকে, তারপর খুলনা পাইকগাছা থেকে ক্লাস করছে সাইফুল্লাহ, এসকে আমিন নিয়াজকে হাই জানাচ্ছে, নিয়াজ বলতেছে ভাইয়া আমিন ভাইয়া আমাকে মনে রাখছে, আমার নাম আওয়ান আর কি, তুমি হয়তো আমিন কি বলছো, ওকে যাই হোক হতে পারে। সো কথা হচ্ছে গিয়ে সিরাজগঞ্জ থেকে আল ইমরান ক্লাস করছে। ওকে, এক সেকেন্ড। ওকে, তো এরপর আমাদের প্রথম লটা হয়ে গেল। এরপরে আমাদের বিনিময় যোগ্যতা বা কমিউটেটিভিটি, অর্থাৎ যদি এভাবে হয় যে এবিসি আমার তিনটা বাস্তব সংখ্যা আছে, তবে এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ হবে, বা এ ইন্টু ইজ ইকুয়াল টু বি ইন্টু এ হবে, অর্থাৎ এক গুণ যোগ গুণের ক্ষেত্রে কে আগে আছে কি পরে আছে এই জিনিসটা, এই দুইটা জিনিস কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ এই দুইটা জিনিস বিনিময়যোগ্য, অর্থাৎ তাদের পজিশনটা, তাদের আপেক্ষিক পজিশন আগে পরে করা যাবে, এক্ষেত্রে বাস্তব সংখ্যায় কোনো অসুবিধা হয় না। এটা সাধারণত আমরা ইন জেনারেল অনেক দ্রুত ব্যবহার করে থাকি, তো সেটা আমরা জানিও না যে এটা একটা আলাদা ধর্ম, কিন্তু বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম বা বিভিন্ন ধরনের সিস্টেম যখন বা স্পেস ম্যাট্রিক্স স্পেস থেকে শুরু করে বিভিন্ন স্পেস যখন আমরা ম্যাথামেটিক্সে উচ্চতর পড়াশোনায় পড়বো, তখন দেখবো যে এই জিনিসগুলোর আলাদা গুণ আছে, যে প্রত্যেকটা সিস্টেমের এইরকম জিনিস আছে কি না এটার উপর ভিত্তি করে অনেক জিনিস নির্ভর করে। যাই হোক, সো এরপর হচ্ছে সংযোজন যোগ্যতা বা অ্যাসোসিয়েটিভিটি, যে এ প্লাস বি প্লাস সি যদি থাকে তাহলে এ প্লাস বি প্লাস সি আকারে লেখা যাবে, এ ইন্টু বি ইন্টু সি বা এ ইন্টু বি ইন্টু সি এভাবেও লেখা যায়। সুতরাং এই ধরনের জিনিসগুলো আমাদের মূলত লাগবে হচ্ছে
যে অনেক সময় অবজেক্টিভ থাকে নিচে ধর্ম নিচে একটা এই যে মধ্যে যে কোনো একটা জিনিস দিয়ে বলবে এটি কোন বাস্তব সংখ্যার কোন ধর্মকে উপস্থাপন করে। সুতরাং ওই টাইপের অবজেক্টিভের জন্য আমার এই জিনিসটা খুব দরকার হবে। ওকে, সো এই জিনিসটার পরে আমাদের পরবর্তীতে যে অংশটা চলে আসবে সেটা পরের স্লাইডে। বাস্তব সংখ্যা শিকারভিত্তিক ধর্মের আরও দুইটা জিনিস বা তিনটা জিনিস, সেটা হচ্ছে অভেদকের অস্তিত্বশীলতা, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। অভেদক, অভেদক মানে যার মধ্যে কোনো ভেদ নাই, অর্থাৎ একই জিনিস। ওকে, সো আইডেন্টিটির মধ্যে এরকম দেখতে পাচ্ছি যে আর সেটে বা বাস্তব সংখ্যা সেটে একটি এবং কেবলমাত্র একটি সংখ্যা জিরো এবং ওয়ান আছে যে সকল মানে। ওকে, আমরা একটু পজ নিচ্ছি। সো একটু যান্ত্রিক সমস্যা একটু হচ্ছিল, আমরা সেটা ফিক্স করে ফেলেছি। সো চলো আমরা ফেরত যাই। সো অভেদকের অস্তিত্বশীলতার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটা ধর্ম আছে, এ প্লাস জিরো ইকুয়াল এ এবং এ ইনটু ওয়ান ইকুয়াল, এটাকে বলে যোগাত্মক অভেদক এবং এটা বলে গুণাত্মক অভেদক। সুতরাং শূন্য কি? শূন্য হচ্ছে যোগাত্মক অভেদক, কেন না কোনো সংখ্যার আগে বা পরে শূন্য যোগ করলে ওই সংখ্যার কোনো বাস্তব সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এবং গুণাত্মক অভেদক হচ্ছে তোমার ওয়ান ওয়ান, কারণ কারো সাথে তুমি এক গুণ করো, এক ভাগ করো, যাই করো না কেন, আগে পরে যেটাই করো এক, এটার কোনো সংখ্যাটা কোনো চেঞ্জ হচ্ছে না। সুতরাং এটা হচ্ছে আমার গুণাত্মক অভেদক। বিপরীতকের অস্তিত্বশীলতা, বিপরীতক হচ্ছে উল্টাটা, অর্থাৎ আমার যদি এ থাকে তাহলে অবশ্যই এর একটা নেগেটিভও থাকবে, যেটার কারণে এই দুইটার যোগফল অবশ্যই জিরো হবে। অর্থাৎ একজন যে থাকবে তার উল্টাটা থেকে আর তাকে নিউট্রালাইজ করে দিবে। অর্থাৎ এ যদি থাকে তাহলে এ ইনভার্স বা ওয়ান বাই এ থাকবে অবশ্যই, যেন এটা মানে এটা কাটাকাটি হয়ে বা এটা প্রক্রিয়াধীন হয়ে একে ফিরে আসে। এবং এক হচ্ছে আমার সেই গুণাত্মক বিপরীতক এবং এটা হচ্ছে যোগাত্মক বিপরীতক মাইনাস এটা। এবং অনন্যতা বা ইউনিকনেসটা হচ্ছে এমন যে আমার যদি এ বি সি তিনটেই বাস্তব সংখ্যা হয় তাহলে এ ইজ ইকুয়াল টু বি এবং সি ইজ ইকুয়াল টু ডি হয়, তবে এ প্লাস এ সি প্লাস বিডি এ সি এ প্লাস সি ইজ ইকুয়াল টু বি প্লাস ডি হবে এবং এ সি ইনটু বিডি হবে। অর্থাৎ যদি দুইটা জিনিস সমান হয় তাহলে আমাদের এই ইউনিকনেস প্রপার্টিটা আমরা কাজে লাগাতে পারবো। অ্যাগেইন এই জিনিসগুলো আমাদের মূলত অবজেক্টিভের জন্য লাগবে, আশা করি তোমরা এগুলো বুঝো এবং এগুলো পরে আমরা নিয়ে কাজ করবো। সো অসমতার কতগুলো ধর্ম আছে, স্বীকার্য আছে, যেমন এ বি সি ডি আমরা চারটা বলে নিলাম, এবং এ লেস দেন বি এবং বি লেস দেন সি হলে অবশ্যই এ লেস দেন সি। সুতরাং এ যেহেতু বি এর চেয়েও ছোটো এবং বি যেহেতু সি এর চেয়ে ছোটো, সুতরাং এ অবশ্যই সি এর চেয়ে ছোটো। এ ধরনের চারটা বা একাধিক ধর্ম আছে যেগুলো আমাদের অবজেক্টিভে লাগে বা ম্যাথ সলভ করার সময় লাগে। সো এইটা একটা শর্টকাট দেওয়া আছে যে আমাদের অনেক সময় একটা অসমতা দিয়ে বলো এটা সলভ করতে। সো অবজেক্টিভের জন্য আমরা এই শর্টকাট কিন্তু খুব নাইসলি ইউজ করতে পারি। অর্থাৎ যদি এ গ্রেটার দেন বি বলে, ঠিক আছে, এ আর বি যে কোনো দুটো সংখ্যা, এবং আমাকে দেওয়া থাকে এক্স মাইনাস ইনটু এক্স মাইনাস বি সলভ করতে বলে, বা আমাকে এমন কিছু একটা দিয়ে বলে যে এটা সলভ করো, দেন আমরা ওটাকে প্রক্রিয়া করে বা সরলীকরণ করে এই টাইপের কোনো একটা ফর্মে আনতে পারছি বা এই টাইপের কোনো একটা ফর্মে নিয়ে আসছি বা এই টাইপের কোনো একটা আকারে নিয়ে আসছি, তখন আমার এই ক্ষেত্রে সমাধান ধূপধাপ আমরা বলে দিতে পারবো যে এটা দেখতে এরকম হবে। ওকে, সো এই টাইপের জিনিসগুলো অবজেক্টিভের আমাদের খুব একটা কাজে লেবে। সো আগেরটা ছিল এ গ্রেটার দেন বি এবং এইটা সবগুলো লেস দেন জিরো, লেস দেন জিরো, লেস দেন জিরো। যদি পাই আমি গ্রেটার দেন জিরো তখন কি হবে, তখন হবে এক্স গ্রেটার দেন এ আর এক্স লেস দেন বি, এরকম করে। সো এভাবে করে আমরা আমাদের প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাব। সো আমি দেখতে চাচ্ছি আমাদের ক্লাসে কোনো প্রশ্ন আছে কিনা, তোমরা কোনো প্রশ্ন করেছো কিনা, যদি তার আমি উত্তর দিতে পারি। ওকে, তারপর আয়েশা শিবা বলছে লেট হয়ে গেল, কোনো অসুবিধা নেই আয়েশা শিবা, আমরা আস্তে আস্তে পড়াশোনা শুরু করতেছি, তোমরা আসো। এবং আমি আগারও মনে করে দিতে চাই তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করলে এই সুন্দর স্লাইডটা পেয়ে যাবে, এই টাইপ চ্যাপ্টার রিভাইজ করতে তোমার অনেক সুবিধা হবে। ওকে, সো এরপর আমরা চলো আমাদের ম্যাথে চলে যাই, এই চ্যাপ্টার থেকে কী টাইপের ম্যাথ আসে খেয়াল করো। অনেকে কিন্তু বলি আমরা এই টাইপের ম্যাথ এই চ্যাপ্টার লাগে না, পড়া লাগে না, খুবই আনইম্পর্টেন্ট চ্যাপ্টার, বাট খেয়াল করো 16-17 সালের কিন্তু বুয়েট পরীক্ষা এই টাইপের ম্যাথ এসেছে। এবং এই ধরনের ম্যাথ কিন্তু শুধু বুয়েট পরীক্ষা না, এর আগেও অন্যান্য ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এসেছে। সো চলো সলভ করা যাক। সো আমাকে বলছে আগে দেখি কোশ্চেনটা, সমাধান করো ওয়ান বাই মডুলাস অফ 5x + 2 <= 5, এটা সলভ করে আমাকে একটা মান বের করতে বলছে এক্স এর জন্য। সো প্রথমে আমরা কোশ্চেনটা লিখে ফেলি, কোশ্চেনটা হচ্ছে এক নাম্বার আমার এটা। সো এটা আমাকে বলতেছে ওয়ান বাই 5x + 2, তাই না, ওয়ান বাই 5x + 2 মডুলাস লেস দেন কত, লেস দেন ইকুয়াল টু 5। সো এটা আমাকে দেওয়া আছে, ঠিক আছে, আমাকে এটা দেওয়া আছে, আমাকে সলভ করতে বললে অবশ্যই আমাকে একটা এক্স এর একটা মান বের করতে হবে, আর এক্স এর একটা মান পাওয়া যাবে না যেহেতু অসমতা। সুতরাং আমি এটা অসমতার আকারে এক্স এর অসংখ্য সংখ্যক মান আমরা পেয়ে যাবো। ওকে, সো এটা কীভাবে কী করা যেতে পারে, চলো
আমরা জানি যে এইখান থেকে আমি কিছু করতে পারবো না, সো এই এটাকে করার মানে একটা ভুল তুলে ফেলছি। ওকে এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা এখন এভাবে যেটা দেওয়া আছে আমরা এটা বিভিন্ন ধর্ম জানি এটা কাজে লাগাবো। সো হ্যাঁ, স্লাইডে একটা ছোট্ট এরর আছে। ইয়েস ইয়েস ইয়েস, মানে তো ব্যস্তকরণ করতে পারি, বজায় থাকবে, এটা যখন হয়ে গেল তখন আমরা কি করব, তখন আমরা রিমুভ করে দিই আমি। সো এটা যদি থাকে, সো এরপর আমরা কি মডুলাস এটা তুলতে পারি। আমরা জানি একটা ধর্ম, সেটা হচ্ছে মডুলাস অফ x লেস দ্যান ইকুয়াল টু, যদি a থাকে তাহলে এটাকে লেখা যায় মাইনাস a লেস দ্যান x লেস দ্যান a। সো এইটা থেকে বেসিক্যালি এটা লেখা যায়, এই ধর্মটা ইউজ করব আমরা। এখন এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস 1/5 লেস দ্যান ইকুয়াল টু 5x প্লাস 2 লেস দ্যান ইকুয়াল টু 1/5। ঠিক আছে, সো এখান থেকে কিন্তু এটা খুব সহজেই লেখা যায়। এরপর আমরা কি করব, বোথ সাইডে আমি 2 বিয়োগ করব এবং 5 দিয়ে ভাগ করব। সুতরাং এটা করলে আমার এই x এর সাথে যে পার্টটুকু সেটা এক ধাপে ধাপে চলে যাবে এবং আলটিমেটলি আমি যেটা পাবো সেটা হচ্ছে, যদি বোথ সাইড থেকে প্রথমে 2 বিয়োগ করি তাহলে পাবো মাইনাস 11/5 লেস আর ইকুয়াল টু এটার সাথে বিয়োগ করলে মাইনাস 9/5 চলে আসবে। ওকে, 5 বোঝা যাচ্ছে না, এটা 5, সো 5 চলে আসলো। সো এখন আমি 5 দিয়ে ভাগ করে দিতে পারি, 5 দিয়ে ভাগ করলে কি হবে না, মাইনাস 11/25 = x = -9/25। সো আমার অ্যানসারটা বেসিকটা চলে আসছে। সো এখন আমার কি অ্যানসার কি এটাই, সো আমি কি ধুপধাপ করে এটা লিখে ফেলতে পারবো যে এটা হচ্ছে আমার অ্যানসার। সো এখন অ্যানসারটা লেখার সময় আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কি আমরা তো পেয়েছি যে 11/25 খেয়াল রাখো আমাকে প্রথমে যখন ম্যাথটা দিছে তখন আমাকে এইটা বলে দিচ্ছে, এই জিনিসটা একের নিচে আছে, অর্থাৎ হরের আছে বা ডিনোমিনেটরে আছে। সুতরাং অবশ্যই আমার x এর মান এমন কিছু হওয়া যাবে না যেটা কারণে এই জিনিসটা 0 হয়ে যায়, তার কারণ 1/0 আমরা যদিও ইনফিনিটি লিখি এটা মূলত অসংজ্ঞায়িত। সো আমার একটা বাস্তব কিছু পাবো না, আমি একটা অসংজ্ঞায়িত জিনিস পেয়ে যাব। সো সেজন্য আমাকে আর একটা শর্ত আরোপ করতে হবে যে x এর মান অর্থাৎ 5x + 2 = যদি 0 হয় তাহলে x = -2/5, অর্থাৎ x এর মান -2/5 হলে আমার এই জিনিসটা 0 হয়ে যাবে এবং এই জিনিসটা 0 হয়ে গেলে আমার আর বাস্তব সমাধান থাকবে না। সো আমাকে অ্যানসার লেখার সময় এটা অবশ্যই উল্লেখ করতে হবে এন্ড এবং এবং কি এবং x not equal to -2/5, কারণ আমরা x equal to কখন 0 হয়, যখন x equal to -2/5 হয় তখন আমাদের এই হরটা 0 হয়ে যায়। সুতরাং এই হরটা যেহেতু 0 হওয়া যাবে না, সুতরাং এটা অবশ্যই কোশ্চেনের অ্যানসারের সাথে উল্লেখ করতে হবে, আদারওয়াইজ আমাদের কিন্তু অ্যানসারটা অসম্পূর্ণ থেকে যাবে এবং এটা ভুল হয়ে যাবে। ওকে ওকে, আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন উত্তর দিয়ে দিয়েছো মাইনাস, ওকে সো -11/25 x, হ্যাঁ ভেরি গুড, কাজী রাকিবুল ইসলাম সুন্দর করে উত্তর দিয়েছে। জাহিদ হাসান বলছে ভাই আর লেখাটা ভালো করলে ভালো হয়, খুবই দুঃখিত জাহিদ আমার বোর্ডের হাতে লেখাটা একটু ভালো না ভাই, বাট আমি চেষ্টা করবো আরো যত সুন্দর করে লেখা যায় সেইভাবে লেখা। ওকে তো চলো আমাদের পরবর্তী সমস্যা শুরু করে দেখি আর কোনো কমেন্ট আসে কিনা, আমার মোবাইল একটু স্লো হয়ে গেছে দেখা যাচ্ছে না। এই যে পেয়ে গেছে, ভেরি গুড, আবু সুফিয়ান আমাকে হ্যালো বলছে, ওকে হ্যালো আবু সুফিয়ান, ভেরি গুড। সো ওকে আমাদের এই কোশ্চেনটা সলভ হয়ে গেল, একটু মনোটোনাস হবে বাট আমরা আশা করি মজা মজা করে শেখার চেষ্টা করব। ওকে তাহলে অ্যানসারটা কি, অ্যানসারটা হচ্ছে এই জিনিসটা এবং অবশ্যই এই পার্টটুকু আমাকে উল্লেখ করতে হবে, এই পার্টটুকু উল্লেখ না করার কারণে কিন্তু এই পুরো ম্যাথটা ভুল হয়ে যায়। এই ম্যাথ কিন্তু খুবই সহজ, ক্লাস 5 6 আর মানে 8 9 এ তোমরা এই টাইপের ম্যাথ শিখে আসছো আরো আগে, বাট একটা জিনিস আমরা অলওয়েজ ভুল করি সেটা হচ্ছে এই আলাদা শর্তটা দেই না, এই কারণে অ্যানসারটা ভুল হয়, সুতরাং এটা ব্যাপারে সাবধান থাকবে। ওকে এরপরে আমাকে আরেকটা জিনিস বলতেছে, আমাকে একজন বলছে ভাই সাস্টেন ম্যাথ দেন, সাস্টেন ম্যাথ দেন। সো তোমার জন্য আমি সাস্টেন ম্যাথ নিয়ে আসছি, এখানে বেশ কয়েকটা সাস্টেন অবজেক্টিভ কোশ্চেন আছে,
বা বড় ম্যাথ আছে সাধারণত অবজেক্টিভ আকারে এই কোশ্চেনটা দেয়। সো এখানে বলছে যে এই একটা অসমতা দেওয়া আছে, এই সমাধান সেট নিচের কোনটা, এটা 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 না এটা। সো আইটা আমি তোমাদের কাছ থেকে কমেন্টে আশা করব, তোমরা আশা করি আমাকে কমেন্ট উত্তর করবে এবং আমি সেই তালে তালে চায়ে এক কাপ চায়ে চুমুক দিব। দুঃখজনক ভাবে ভুলে গেছি, চাটা ঠান্ডা হয়ে গেছে, বাকি আর কর। ওকে, সো একজন বলছে ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে না এন্ড সাউন্ড প্রবলেম। আমি অনেক জোরে যতটুকু কথা বলা যায় ততটুকু জোরে কথা বলছি। আমি আশা করি তুমি একটু মোবাইলের সাউন্ডটা চেক করে দেখতে পারো, অর তুমি চেক করে দেখতে পারো তোমার কোনো হেডফোন আছে কিনা, তাহলে তুমি ই করতে পারো। সো একজন বলতেছে ভাইয়া কোন ক্লাসের প্রবলেম। আরে ভাই এই জিনিসগুলো কিন্তু খুবই সহজ, বাট আসলে অসুবিধা হয় কোথায়, আমরা অ্যান্সার লেখার সময় একটা ছোট্ট পার্ট দেই না, ওই পার্টটুকু যেন তোমাদের এবারে অ্যান্সার করায় কোনো অসুবিধা না হয়, তাহলে আমরা অ্যান্সারটা সঠিকভাবে দিতে পারো। সো ওই জিনিসটা দেখানোর জন্য মূলত ওই প্রবলেমটা দেখা, এই প্রবলেমটা আমারই কঠিন কিছু না যে এটা তোমাকে আলাদা করে বুঝাইতে হবে। সো এটার কারণে আমি এটা তোমাদের দেখাইছি। ওকে, সবার আগে উত্তর দিয়েছে দেখা যাচ্ছে তাসমিয়া তাবাসসুম দিশা, দিশা প্রথম ক্লাসে ছিল, সে প্রথম ক্লাসে একদম সেই সেই দুধদাব উত্তর করেছে এবং এই ক্লাসে দেখা যাচ্ছে সে অনেক সুন্দর দ্রুত উত্তর দিয়েছে। অনুরোধ প্রভারী দিদি কার সাথে যিনি কথা বলছে ক্লাসের মাঝখানে চিচি কথা বলতে হয় না, বাট ওকে কোনো সমস্যা নাই, তুমি অ্যাজ লং অ্যাজ তুমি ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে কথা বলতে পারো, এই ক্লাসে কথা বলায় কোনো বাধা নাই। ওকে, এমডি নয়ন বলছে অ্যান্সার সি, তানজির আহমেদ বলছে অ্যান্সার সি, অনুরোধ প্রভারী দিও বলছে সি, নাইমুর রশিদ বলছে না আপু আমি মুনে থাকি আর। ঠিক আছে, তুমি মুনে থাকো, তুমি চাঁদের দেশ থেকে আমাদের যে লাইভ ক্লাস দেখতেছো খুব ভালো লাগতেছে। আমরা এক এক সময় ছিলাম যে একটা ক্লাসরুমে ছিলাম, তারপর আমরা আস্তে আস্তে সারা দেশে ছড়াইলাম, বিদেশে গেলাম, এখন দেশের পৃথিবীর বাইরে চলে যাই, আমাদের ভালো লাগতেছে যে ইন্টারনেট একটা ইউনিভার্সাল ক্লাস। ওকে, ভেরি গুড, শেষ করি। সো কথা হচ্ছে যে এই যে এটার অ্যান্সার তোমরা অনেকেই বলতেছো সি, এটা কোনো অ্যান্সার সেট নাই, মানে ফাই, ফাই মানে হচ্ছে গিয়ে সেটটার ভিতরে কোনো উপাদান নাই, এটা কিভাবে ফাই আসলো চলো একটু দেখে ফেলি। সো খেয়াল করো, এটা দেখার জন্য আর কাজ করি, এটা হচ্ছে এটা ছবি তুলে নিই। ওকে, এটা ছবি তোলা হয়ে গেল, আমরা এই ছবিটা ইউজ করে ম্যাথটা করি। সো খেয়াল করো এই জিনিসটা যখন আমরা করতেছি তখন আমরা কি করতে পারি, একটা লাইন কালারটা চেঞ্জ করি, সবুজ। ওকে, সো এটা যখন করতেছি তখন এই পার্টটা এজ ইট ইজ রাখি, 3x + 1 / 3 plus x into 5 minus x, এই পার্টটুকু আমি ফিক্স রাখি। এই যে প্লাস ফাইভ অংশটা কিন্তু রুটের বাইরে আছে, তাই না, এটাকে ওই পাশে নিয়ে যাই, নিয়ে গেলে পাবো 3 minus 5 which gives us minus 2, তাই না, 3 minus 5 তো minus 2। সো খেয়াল করো এটা রুটের পুরো রুট, রুটের একটা জিনিসের মান আমার দেখতেছি minus 2 এর চেয়েও ছোট, অর্থাৎ নেগেটিভ তো নেগেটিভ, নেগেটিভ 2 এর চেয়েও আরো ছোট। এই জিনিসটা তো সম্ভব না, এই জিনিসটা যেহেতু সম্ভব না কোনো বাস্তব মানের জন্য, তাহলে অবশ্যই আমার অ্যান্সার হবে সি, এবং এটাই হবে আমার কারেক্ট অ্যান্সার। তো চলো দেখে ফেলা যাক যে সিটা কারেক্ট অ্যান্সার আসছে কিনা, এটা বড় করে ফেলি আমরা। ওকে, সো ইয়েস, কারেক্ট অ্যান্সারটা হচ্ছে সি এবং সি সেটটা হচ্ছে ফাইভ, ভেরি গুড। সো এখন আমরা মূলত একটা মজার ম্যাথ নিয়ে কথা বলবো, এটা হচ্ছে এটাকে আর কেউ বলতে পারবো না ভাই, এটা ক্লাস টু থ্রি এর ম্যাথ, এটা বেশ ভালো ক্রমবিধি। সো দেখতে পাচ্ছি কোনো কমেন্ট আছে কিনা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো সময় আমাদের কমেন্ট করে বলে দিতে পারো, আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, রুম্মান বিন রায়হান বলেছিলে এ, ওটা কিন্তু হয় নাই, রায়হান রিজবি তোমার আনসার হয় নাই, আশা করি তুমি বুঝতে পারছো কেন আনসারটা হয় নাই, কারণ আমি বুঝিয়ে দিয়েছি। ওকে, সে একজন বলছে শেয়ার করার পরে স্লাইড পাই না কেন, জাহিদ হাসান, জাহিদ হাসান তুমি শেয়ার করার সময় খেয়াল রাখবে তুমি তোমার প্রোফাইল থেকে পাবলিক প্রাইভেসি দিয়ে শেয়ার করছো কিনা, কারণ তুমি যদি অনলি নি বা ফ্রেন্ডস দিয়ে করো আমি তো তোমার ফ্রেন্ড না, সুতরাং আমি জানতে পারবো না যে তুমি আসলে শেয়ার করছো কিনা। সো তোমাকে কি করতে হবে, এটাকে পাবলিকে দিয়ে শেয়ার করতে হবে, যদি পাবলিকে দিয়ে শেয়ার করো তাহলে অবশ্যই স্লাইড পাবো। রোকেয়া বেগম বলছে প্লিজ স্লাইড দিন, তোমরা ক্লাস করতে থাকো, আমাদের টিম রেডি আছে তোমাদেরকে একে একে যারা যারা করেছো আগে শেয়ার তাদেরকে স্লাইড দেওয়ার জন্য প্রস্তুত, এবং তারা স্লাইড দিয়ে যাচ্ছে অ্যাজ ইট ইজ। সুতরাং ক্লাসের টাইমে নাও, ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ সবগুলো স্লাইড পেয়ে যাবে, আপাতত আমরা ক্লাসে মনোযোগ দিই এবং যারা যারা স্লাইড চাই অবশ্যই শেয়ার করে ফেলবো। ওকে, সো এইখানে কোশ্চেন নামকে বলছে 100 জন ছাত্রের মধ্যে ফুটবল টিম অপেক্ষা ক্রিকেট টিমের সদস্য সংখ্যা বেশি, অর্থাৎ একটা কাজ করি আমরা, এই জিনিসটা একটা ছবি নেই, তো এটাকে একটু ছোট করে সরাই দিই, ঠিক আছে, তো এটা ছোট করে হলো। সো এখন আমাদের কাছে একটা সুন্দর ছবি আছে, আমরা এটা ইউজ করি। আমাকে বলছে 100 জন ছাত্রের মধ্যে ফুটবল টিম অপেক্ষা ক্রিকেট টিমের সদস্য সংখ্যা বেশি, ঠিক আছে, সো আমার একটা টিম আছে ফুটবল টিম এবং আর একটা ক্রিকেট টিম আছে এবং টোটাল 100 জন ছাত্র আছে, এদের মধ্যে ক্রিকেট টিমের সদস্য সংখ্যা বেশি, ঠিক আছে, ফুটবল টিম অপেক্ষা ক্রিকেট বেশি খেলে। ওকে, যদি ফুটবল দলের সদস্য সংখ্যা 70 জন হয়, 70 জন কোথায় খেলে,
ফুটবল দলে খেলে, এই যে ফুটবল দলে 70 জন খেলে এবং 20 জন ছাত্র কোন টিমেই না থাকে, অর্থাৎ 20 জন আছে এমন যে বেসিক্যালি কোন টিমেই খেলতেছে না, ঠিক আছে? সো তারা এমন ছাত্র, তারা কোন দলেরই সদস্য না। তাহলে সর্বনিম্ন কতজন উভয় টিমেরই সদস্য হবে? খেয়াল করো, এইভাবে ম্যাথ দেখে মনে হতে পারে একটা সেটের ম্যাথ, এটা কিন্তু বেসিক্যালি সেট দিয়ে সলভ করব, বাট এখানে আমাদের একটা কনসেপ্ট কাজে লাগাতে হবে, সেটা হচ্ছে অসমতা বা ইনইকুয়ালিটির কনসেপ্ট। কারণ আমাকে বলছে একটা জিনিস বের করতে, সেটা হচ্ছে সর্বনিম্ন কতজন উভয় টিমেরই সদস্য হতে হবে, অর্থাৎ আমার একটা লিস্ট নাম্বার লাগবে বা এর থেকে বেশি হতে হবে, অর্থাৎ একটা অসমতা রিলেটেড একটা অ্যান্সার চলে আসবে আমার। এটা রুয়েট পরীক্ষায় আসছিলাম, খুবই একটা মজাদার একটা ম্যাথ, এইভাবে ম্যাথ সলভ করে আমরা অনেক মজা পাবো হোপিং। ওকে, এটা ডিলিট করে দিই, লাগতেছে না। সো আমাকে এই ম্যাথটা সলভ করার জন্য, এটা হচ্ছে আমাদের তিন নম্বর ম্যাথ, তিন নম্বর ম্যাথটা সলভ করার জন্য আমি প্রথমে একটা ভেন ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি, সেখান থেকে পুরো জিনিসটা বোঝার চেষ্টা করি। সো আমাকে কি কি বলছে, কি কি তথ্য দিচ্ছে সেই জিনিসটা আমরা প্রথমে খেয়াল করি। সো 100 জন ছাত্র, সো পুরো জিনিসটাকে আমরা বলতেছি ইউ, এইটাকে বলতেছি আমি ক্রিকেট সি, এটাকে বলতেছি ফুটবল এফ, এটা হচ্ছে সি ফর ক্রিকেট, এফ ফর ফুটবল, ঠিক আছে? এটা গোল করে আটকে দেবো, ওকে, ভেরি গুড। সো এই পুরো জিনিসটা ইউ, ইউ কত আমার 100, সুতরাং আমরা জানি n অফ ইউ ইজ ইকুয়াল টু 100, অর্থাৎ ইউ সেটে টোটাল কতজন আছে, টোটাল সার্বিক সেটটাই আমার বা ইউনিভার্সাল সেটে 100 জন আছে। এবং আমাকে আরেকটা জিনিস বলছে, ফুটবল টিমের অপেক্ষা ক্রিকেট টিমের সদস্য সংখ্যা বেশি, অর্থাৎ ফুটবল টিম ধরি নাম্বার অফ ফুটবল প্লেয়ার্স বা নাম্বার অফ সি হচ্ছে ক্রিকেট টিমের সদস্য সংখ্যা, উইচ ইজ গ্রেটার দেন নাম্বার অফ ফুটবল টিমের সদস্য সংখ্যা, অর্থাৎ এফ সেট দ্বারা যেটা প্রকাশ করা হচ্ছে। ওকে, এরপর আমাকে বলছে যদি ফুটবল দলের সদস্য সংখ্যা 70 জন হয়, অর্থাৎ ফুটবল দলে n অফ f ইজ গ্রেটার দেন সরি ইজ ইকুয়াল টু 70 জন, কারণ ফুটবল দলের সদস্য কতজন, 70 জন, সুতরাং এই জিনিসটা আমাকে বলে দিচ্ছে 70 জন। এবং 20 জন ছাত্র কোনো টিমেই না থাকে, অর্থাৎ 20 জন ছাত্র আছে যারা বেসিক্যালি কোনো ধরনের খেলাধুলা করে না, তারা কোনো টিমেই নেই, অর্থাৎ তারা এইখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, তারা এর বাইরের এরিয়াটাই আছে, ঠিক আছে? এই এরিয়াটা, এটা কয়জন আছে, 20 জন। সো এটাকে লেখা যায় এভাবে n অফ পুরো জিনিসটা, দ্যাট ইজ আমি বলতে পারি এই জিনিস জায়গাটার বাইরে, অর্থাৎ c ইউনিয়ন f প্রাইম। c ইউনিয়ন f প্রাইম মানে কি, c ইউনিয়ন f তো বেসিক্যালি এই পুরো জায়গাটা, এই গোলের ভিতরে সহ যে জায়গাটা আছে সেই জায়গাটা, এর বাইরে যে জায়গাটা বুঝাইতে চাই তাহলে একটা প্রাইম দিয়ে আমাকে বুঝাইতে হবে, একটা সম্পূরক সেট, অর্থাৎ এর বাইরে যে জায়গাটুকু আছে আমার ইউনিভার্সাল সেটের ভিতরে সেই জিনিসটা। সুতরাং এই জিনিসটা আমার কত দেওয়া আছে, 20, ঠিক আছে? এইসব তথ্য আমাকে দেওয়া আছে, এখন আমাকে বের করতে বলছে যে আমার মানে সর্বনিম্ন কতজন উভয় টিমেই থাকবে, ঠিক আছে? উভয় টিমে থাকা মানে কি, নাম্বার অফ ফুটবল ইউনিয়ন ক্রিকেট, ঠিক আছে? সো এটা হচ্ছে উভয় টিমে যতজন আছে, সো এটা কত, এটার মিনিমাম কতজন এই নাম্বারটায় থাকে সেই জিনিসটা আমাকে বের করতে হবে। সো এই এই তথ্য আমার জন্য রেডি আছে, চলো আমরা কাজটা শুরু করি। হ্যাঁ, সো এই কাজটা শুরু করার জন্য আমাদের একটা সূত্র, যে আমরা ছোটবেলায় পড়ে আসছি সূত্রটা, সেটা কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে এরকম ছিল অনেকটা, আমার ছিল n অফ u হচ্ছে n অফ u, পুরো জায়গাটা কি কি অংশ আছে আমি দেখি, চলো ছবিটাই ফেরত যাই, ছবিটা যদি ফেরত যাই, প্রথমে আছে আমার এই c এর অংশটা, তারপর আছে আমার হচ্ছে এই f এর অংশটা, তারপর আছে এই যে মাঝখানের বোথ সাইডের যে যা অংশটা আছে সেটা, এবং সাথে আছে এই বাইরের জায়গাটা। সুতরাং আমার চারটা জায়গা দেখতে পাচ্ছি আমি, সো এটা আমরা এইভাবে লিখতে পারি, n অফ u ইজ ইকুয়াল টু n অফ ফুটবল বা n অফ, তারপর হচ্ছে n অফ ক্রিকেট c, এবং আমরা জানি এখান থেকে যখন n অফ ফুটবল বলেছি, খেয়াল করো এটাকে f, এটাকে c যদি বলি, আমি যখন n অফ ফুটবল বলছি আমি এইটা পুরোটা বলে ফেলছি, n অফ ক্রিকেট যখন বলছি এটা পুরোটা বলে ফেলছি, অর্থাৎ এই জায়গাটা দুইবার বলা হয়েছে, যেহেতু দুইবার বলা হয়েছে এটা মাইনাস হয়ে যাবে, এটা হচ্ছে ইন্টারসেকশন এরিয়াটা f অফ c। এবং আর একটা জায়গা বাকি আছে, সেটা হচ্ছে এই বাইরের জায়গাটা, যেটাকে আমরা একটু আগে বলে আসছি যে এটা হচ্ছে আমার n অফ f ইউনিয়ন c এর প্রাইম, ঠিক আছে? সো এই পুরো জিনিসটা আমার, এই ইকুয়েশনটা আমার চলে আসছে, এটাকে নামাই দিই তাহলে আমার দেখতে সুবিধা হবে, ভেরি গুড, সো এটা আর দরকার। সো এখন আমার এইখান থেকে কিন্তু বেশ কয়েকটা জিনিস জানা আছে, আমি মানগুলো বসিয়ে দিতে পারি। আমরা শুরুতেই বলছি এইটার মান কত, এটার মান আমরা বলছি 100, কারণ টোটাল 100 জন স্টুডেন্ট আছে, সুতরাং এটা হচ্ছে আমার 100 ইজ ইকুয়াল টু এন অফ ফুটবল, এটা আমি বলে দিছি, এটা ফুটবল কত, 70 জন, ঠিক আছে? 70 জন ফুটবল খেলে, আমার কোশ্চেনে বলা আছে ফুটবল দলের সদস্য সংখ্যা 70। এন অফ ক্রিকেট কত আমি জানি না, এন অফ সি আমার এখনো অজানা কথা রয়ে যায়, এন অফ এফ ইন্টারসেকশন সি সেটা কত সেটাও আমি জানি না, কারণ আমাকে বলেনি, সুতরাং এন অফ এফ ইন্টারসেকশন সি এটা অজানা। এবং আলটিমেটলি এই জিনিসটা আবার আমার জানা আছে, এটা হচ্ছে 20, ঠিক আছে?
সো এই জিনিসটা 20 আমার জানা আছে। এই যে পুরো ইকুয়েশনটা এখান থেকে তাইলে আমরা একটা আরেকটা ইকুয়েশন লিখতে পারি, সেটা হচ্ছে এরকম করে যে সংখ্যাগুলো নিয়ে আমি যোগ বিয়োগ করে ফেলি, তাহলে কি n অফ f ইন্টারসেকশন c, এটাই তো আমার আলটিমেটলি বের করতে হবে যে আমার ফুটবল দল এবং ক্রিকেট দলে অ্যাট লিস্ট কতজন খেলে, অর্থাৎ দুই দলের সদস্য কতজন আছে, দুই দলের সদস্য কতজন আছে এটা যদি জানতে চাই তাহলে আমি কি করব, এইটাকে এই পাশে নিয়ে আসলাম এবং এই সবগুলোকে এই পাশে নিয়ে যাব আমি, তাহলে আমি পাবো সেটা হচ্ছে n অফ c মাই 70 প্লাস 20 মাইনাস 100 ইকুয়াল টু মাইনাস 10, ঠিক আছে। সো আমার একটা ইকুয়েশন বা একটা সমীকরণ এই চলে আসছে, এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিয়ে এইটা যদি বেশি হয় তাহলে কি হচ্ছে, হলুদ কালার টা বোঝা যাবে না, আমি অন্য কালার দিয়ে লিখি, লাল কালার দিয়ে লিখি। সো এটা যদি লিখি তাহলে আমার খেয়াল করে এখানে একটা জিনিস আছে, আমরা একটা কাজ করি n অফ c, ঠিক আছে, n অফ c মাইনাস 10, n অফ c মাইনাস 10 এটা আছে আমার, n অফ c মাইনাস 10 বোথ সাইড থেকে আমি বেসিক্যালি 10 বিয়োগ দিচ্ছি, n অফ f মাইনাস 10, ঠিক আছে, n অফ f মাইনাস 10 আমার n অফ f কিন্তু জানা আছে, n অফ f কত পরে এখানেই দেখা যাবে, সুতরাং n অফ c মাইনাস 10 is equal to এটা ছিল আমার 60 আর 10 এটা ছিল আমার 70 এটা হচ্ছে 10 তাহলে 60, ঠিক আছে, কিন্তু আমার n of c minus 10 টা আবার কার সমান, এই জিনিসটা আবার এই জিনিসের সমান, এক নাম্বার ইকুয়েশন দেখতে পাচ্ছি, সুতরাং এই দুইটা ইকুয়েশন মিলে আমি লিখতে পারি যে n of f intersection c আমার ছিল n of c minus 10 এর সমান, ঠিক আছে, আবার n of c কিসের চেয়ে বড়, n of c আমার বড় হচ্ছে তোমার 60 এর চেয়ে বড়, ঠিক আছে, সুতরাং আমি আলটিমেটলি এখান থেকে লিখতে পারি n of f intersection c is greater than 60, ঠিক আছে, সো n of f f intersection c greater than 60, অর্থাৎ বোথ দলে অর্থাৎ ফুটবল দলেও খেলে ক্রিকেট দলেও খেলে এমন দলের সদস্য সংখ্যা 60, সো অবশ্যই 60 এর চেয়ে বড়। এখন আমরা জানি যে মানুষের সংখ্যা তো ভগ্নাংশ হইতে পারে না, অর্থাৎ 60.1 জন তো খেলতে পারে না, অবশ্যই অ্যাট লিস্ট আমার 61 জন খেলবে এখানে, কারণ প্রত্যেকেই একটা এই সংখ্যাগুলো অবশ্যই ক্যাপিটাল n বা ন্যাচারাল নাম্বারের অংশ, কাউন্টিং নাম্বারসের অংশ, সুতরাং আমরা বলতে পারি যে n of f intersection c is equal to 61, ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যানসারটা, তাহলে বুঝি আমরা পয়েন্ট না, ঠিক আছে, 61, সো আমরা তাহলে এখানে দেখলাম যে সেটের যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা কাজে লাগে আমরা এই পুরো জিনিসটা ম্যাথটা সলভ করে ফেললাম এবং আলটিমেটলি লাস্টে আমাদের অ্যানসারটাও চলে আসছে। সো এভাবে করে খুব সুন্দর করে আমরা কিন্তু সেটের কনসেপ্ট ইউজ করে এই টাইপের ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবো। ওকে, কে জানি কথা বলার একটা কমেন্ট চলে আসছে, মনে হয় আশেপাশ থেকে কথা বলার কোনো সাউন্ড চলে আসতে পারে, আমরা সে ব্যাপারে একটু সাবধান থাকবো। ওকে, একজন বলছে আমি পাবলিকলি ক্লাসটা শেয়ার করছি, যদি আমি ক্লাসটা করতে পারতেছি না, কোনো অসুবিধা নেই, ক্লাসটা যদি শেয়ার করো ফ্লাইট তোমার কাছে পৌঁছে যাবে, তোমার দোরগোড়ায় ক্লাসটা তুমি কিন্তু শেয়ার করে টাইম নিয়ে যাবে, টাইম লাইনে থেকে যাবে, এর পরবর্তীতে তুমি ক্লাসটা করে ফেলতে পারবে। সো যারা যারা সঠিক উত্তর করেছো বা সঠিক উত্তর বুঝতে পেরেছো তাদেরকে অভিনন্দন। ওকে, আমার ফোন থেকে এইটা লাইভটা কেটে গেছিল, সো আমি আর কি দেখতে পাইনি কারা কারা সঠিক উত্তর করেছো। ওকে, এরপরে ম্যাথে আমরা তাহলে চলে যাই। ওকে, answer 61, so পিছনে আছে আমাদের ক্যামেরা, পিছনে রাকিন আছে, আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা, কোনো প্রকার অসুবিধা হচ্ছে কিনা কারো, তাহলে অবশ্যই আমি সেটা দ্রুত সমাধান করে ফেলার চেষ্টা করব। ওকে, সো এগেইন এই ম্যাথটা সলভ করার আগে মনে করে দিতে চাই, যদি এই সুন্দর স্লাইডগুলো তোমার কাছে পেতে চাও প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস, অবশ্যই এখনো সময় আছে, প্রথম ক্লাসটাও দেখে ফেলো এবং শেয়ার করে ফেলো, দ্বিতীয় ক্লাসটাও দেখে ফেলো শেয়ার করো, আজকে রাতের মধ্যে যারা যারা শেয়ার করবে তাদেরকে অবশ্যই আমরা স্লাইডটা পৌঁছে দিব, যদি মিস হয়ে যায় তাহলে আমাদের কি বলে টেন্ডেন্সগুলো পেয়ে যে ই করবা এই আমার স্লাইড দেন নাই কেন, তাহলে দেখবা আবার আমরা স্লাইড দিয়ে দেবো তোমার কোনো প্যারা। ওকে, সো কথা হচ্ছে এরপরে ম্যাথটা আমাকে বলা হচ্ছে 4x - x less than y এবং y less than 0 হলে নিচের কোনটা সত্য, এটা अगेन সাস্টে আসছিল 10 11 সালে। সো এই টাইপের ম্যাথ বুঝে জন্য তোমার বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে আই গেস হবে। সো এই যে এই উত্তরটা তোমাদের কাছ থেকে আশা করতেছি, তোমরা যারা যারা পারো কমেন্ট করে জানিয়ে দাও। একটা কোশ্চেন, হ্যাঁ, সো আরো সহজ ভাবে কিভাবে এই অ্যানসারটা করতে হয় সেই জিনিসটা আমরা জানতে চেয়েছি আমাদের কাছে রোমান বিন রায়হান রিজভি। রিজভি, এই জিনিসটা আর কি তোমাকে কি বলবো,
সহজভাবেই আমি যতটা সম্ভব সহজভাবে করা যায় সেটাই করানোর চেষ্টা করেছি। তুমি আর একটা কাজ করতে পারো, তুমি যদি ওই হিসাবগুলো আমি যেটা অনেক বিস্তারিত লিখে লিখে করেছি সেটা যদি ওই ভেন ডায়াগ্রামের ভিতরে তুমি যদি করে ফেলতে পারো দ্রুত, তাহলে কিন্তু তোমার জন্য আর অনেক দ্রুততার সাথে তোমার পক্ষে অ্যান্সার করা সম্ভব হবে। সো সেভাবে তুমি চেষ্টা করে দেখতে পারো তুমি যদি পারো কিনা। ওকে, সো উত্তর দিচ্ছে দেখা যাচ্ছে তাসমিয়া তাবাসসুম তিশা। তিশা বলছে যে অ্যান্সার হচ্ছে সি। বেনিয়ামিনও উত্তরটা ডাইরেক্ট লিখে দিছে, সে বলছে x + y = xy। ওকে, ভেরি গুড, দেখা যাচ্ছে উত্তর একে একে চলে আসছে। ভেরি গুড, ওকে, সো এখানে চারটা অপশন। প্রথমে একে একে যাই আমি, x + y = xy, ঠিক আছে? আমাকে বলা হচ্ছে xy এর চেয়ে ছোট এবং x বোথ আবার 0 এর চেয়ে ছোট, মানে দুইটাই নেগেটিভ। এবং যদি দুইটাই নেগেটিভ হয়, দুইটা নেগেটিভ সংখ্যার যোগফল অবশ্যই একটা নেগেটিভ সংখ্যা হবে, কিন্তু দুইটা নেগেটিভ সংখ্যার গুণফল একটা পজিটিভ সংখ্যা হবে। সুতরাং এই শর্তটা কিন্তু বা এই অপশনটা কিন্তু তাহলে কারেক্ট হয়ে যাচ্ছে। এগুলো কেন কারেক্ট না, এইটা যে কারণে কারেক্ট, এটা ঠিক একই কারণে কারেক্ট না বা ভুল, কারণ দুইটা এই দুইটা যোগ করে অবশ্যই আমরা নেগেটিভ নাম্বার পাবো, আর এই গুণ করে একটা পজিটিভ নাম্বার পাবো, নেগেটিভ নাম্বার নট গ্রেটার দ্যান পজিটিভ নাম্বার, সো এটা ভুল। সো এটা অ্যাগেইন সমান হওয়া সম্ভব না কোনোভাবেই, কারণ কেউই জিরো সমান, যদি জিরো হইতো যে কোনো একজন তাইলে হয়তো এই জিনিসটা সমান হওয়া সম্ভব হইতে পারতো, বাট এটা যেহেতু কেউই জিরো না সুতরাং এটা সম্ভব হবে না, আবার এটাও একই কারণে এটা সঠিক না। সুতরাং কারেক্ট অ্যান্সারটা হচ্ছে এ। যারা যারা এই উত্তর দিয়েছো অর্থাৎ তিশা এবং বেনিয়ামিন, তোমরা খুবই দ্রুত উত্তর দিয়েছো, ভেরি গুড। নিয়াজ খানা বলছে এ, এম আর হোসেন বলছে এ, তারপর তাসমিয়া সি বলছিল, সরি আমি তো তুমি মনে করছি তুমি সঠিক উত্তর দিচ্ছ, তাসমিয়া তুমি সঠিক উত্তর দাও নাই, সঠিক উত্তর দিচ্ছে বেনিয়ামিন, পরে তুমি আনসার চেঞ্জ করছো, চি চি চি। যাই হোক, দেখা যাচ্ছে অনুরোধ পেপার রিদি উত্তর দিচ্ছে সি, মুজিবুর রহমান বলছে এ, রিদি আবারও সি বলছে। অসমতার দ্বিঘাত সমীকরণটা দেখাবেন ভাইয়া, ওইটার মধ্যে সবকিছুর মধ্যে ওইটা নিয়েই প্রবলেম। ওকে, চেষ্টা করা হবে তোমার অসমতার দ্বিঘাত সমীকরণ কিভাবে সলভ করবো ওই ব্যাপারে তোমাকে কিছু জেনারেল ডিরেকশন দেওয়া। ওকে, সো তাহলে দেখি অ্যানসারটা কি। যারা যারা সি বলছিলে তাদেরকে আমি বলবো সি 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 সি, কারণ তাদের উত্তরটা হয় নাই, কারেক্ট অ্যান্সারটা হচ্ছে এ। কেন এ সেটা আমরা বলেছি, কারণ দুইটা সংখ্যা যেহেতু নেগেটিভ, নেগেটিভ সংখ্যার যোগফল অবশ্যই একটা নেগেটিভ সংখ্যা, বাট গুণফলটা একটা পজিটিভ সংখ্যা, তাই এই কারণে এই সম্পর্কটাই সঠিক, অর্থাৎ এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর দিয়েছে বেনিয়ামিন। বেনিয়ামিন তোমার পুরস্কার হচ্ছে, তোমার নাম আমি বোর্ডে লিখবো, স্টুডেন্টরা তাকায় তাকায় দেখবে ইস বেনিয়ামিনের নাম লিখলো, আমার নামটা লিখবো না। বেনিয়ামিন তোমার নামের বানানটা দেখতে চাই, যেন তুমি আমাকে পরে বকাঝকা না করো, ভাই আপনি আমার নামের বানান ভুল লিখছেন। ওকে, ভেরি গুড বেনিয়ামিন, কনগ্রাচুলেশনস, তুমি সঠিক উত্তর দিতে পেরেছো, যেটা আর কেউ পারে না। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে আমার একটা সেট দেওয়া আছে, এই সেটটা x এলিমেন্ট অফ r, অর্থাৎ এই সেটের সদস্যরা প্রত্যেকই যারা আছে x গুলো, সেই x গুলো r এর সদস্য, অর্থাৎ বাস্তব সংখ্যার সদস্য। এই সেটটা যে দেওয়া আছে এর বৃহত্তম নিম্নসীমা ও ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা কোনটি, অর্থাৎ আমাদের নরমালি এই টাইপের ম্যাথে যেমন বই যেগুলো দেখি সেগুলো কি দেওয়া থাকে, সেগুলো একটা তালিকা পদ্ধতিতে 1 2 3 4 5 একটা সেট, এখানে বলছে যে আমার সুপ্রিমাম আর ইনফিমাম বের করে দাও, বাট এখানে আমার সেভাবে নাই, আমার কিভাবে আছে আমার একটা ইকুয়েশন আকারে দেওয়া আছে। সো আমাকে এই টাইপ ম্যাথ গুলো করার জন্য কি করতে হবে, আমাকে এখানে ইকুয়েশনটা সলভ করে x এর রেঞ্জ বের করতে হবে, এন্ড দেন ফাইনালি আমার এখান থেকে অ্যানসার বের করে আনতে হবে। ওকে, বেনিয়ামিনের নামটা রয়ে গেল। সো আমি তো এটা তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি, দেখি কি উত্তরটা দিতে পারো কিনা। ওকে, এসবি আরফিন, এসবি আরফিন তুমি আগে বলছো বলে দাবি করতেছো, আমার ফোনটা একটু হচ্ছে কি আমি আবার রিস্টার্ট করছিলাম, সো বা তখন আমার একটু মিস হয়ে যেতে পারে। যাই হোক, তুমি দেখি এই ম্যাথটা উত্তর আগে করে আমাকে বলতে পারো কিনা এটা সঠিক উত্তর কিনা, এটা তুমি সঠিক উত্তর দিতে পারো কিনা। সো যদি দিতে পারো তাহলে তো হয়েই গেল। সো এই টাইপের ম্যাথটা তাহলে কিভাবে করবো, ঠিক আছে? সো এই যে এইটা আমরা যখন বলি বৃহত্তম নিম্নসীমা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, এই জিনিসটা বৃহত্তম নিম্নসীমাটা কি, নিম্ন এইটা হচ্ছে আমার ইনফিমা, আর অর্থাৎ INF দিয়ে যেটা লিখি, আর ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা হচ্ছে আমার সুপ্রিমা, যেটা আমরা SUP দিয়ে লিখি। সুতরাং আমাকে বেসিক্যালি ওই যে SUP অফ S এন্ড ইনফিমাম অফ S এই দুইটা জিনিসই বের করতে বলছে, ঠিক আছে? এই দুইটা জিনিস বের করতে বলছে, আমি আশা করবো এটা তোমরা করতে পারবা। এটা কি করতে হবে, এই ইকুয়েশনটা আমি হিন্ট দিয়ে দিই, ইকুয়েশনটা তোমাকে সলভ করতে হবে। একটু আগে কে জানি বলছো এই যে দ্বিঘাত সমীকরণ থাকলে সেটা কিভাবে সলভ করবো ওইটা নিয়েই তার প্রবলেম। চলো এই যে আমরা একটু দেখে ফেলি ওর উদ্দেশ্যে যে এটা কিভাবে সলভ করা যেতে পারে। সো কি দেওয়া আছে, আমি প্রথমে কোশ্চেনটা একটু তুলে নিই, ঠিক আছে? একটু কালিটা চেঞ্জ করে নিতে চাচ্ছি, কালিটা কালো করে দিই। ওকে, সো আমাকে কি দেওয়া আছে, 5x স্কয়ার মাইনাস 16x, 5x স্কয়ার 5x² minus 16x plus 3 less than 0, plus 3 less than 0. So, এটা দেওয়া আছে।
ঠিক আছে, এই জিনিসটা থেকে আমি যদি ই করি কি বলবো ক্যালকুলেটর সলভ করি বা নিজে যদি নিজের হাতে মিলে টার করে সলভ করতে চাই যেভাবে করি, তাহলে আমি দুইটা জিনিস পাবো বা দুইটা জিনিসের গুণাকার পাবো x - 3 ইনটু x - 1/5। ঠিক আছে, এই পার্টটুকু আমি আর করে দেখালাম না, বিকজ এই পার্টটুকু আই গেস তোমরা সবাই নিজেরাই করে ফেলতে পারবে। ঠিক আছে, এই জিনিসটা ক্যালকুলেটরে করে ফেলতে পারো, কোনো অসুবিধা নেই, আর এটা একটু কষ্ট করে হাতে মিলে টার ব্রেক করেও করার চেষ্টা করতে পারো। ওকে, সো এই জিনিসটা আমি পেয়ে গেলাম। এইটা থেকে যখন এটা পেলাম, আমাকে এই জিনিসটা এখন ইকুয়েশনটা সলভ করতে হবে, যেটা একজন আমাকে বলেছে যে এটা কিভাবে সলভ করব। সো খেয়াল করো, আমাকে বলছে দুইটা রাশি যাদের গুণফল 0 এর চেয়ে ছোট, অর্থাৎ 3 রাশি দুইটার গুণফল একটা নেগেটিভ নাম্বার, রাশি দুইটার গুণফল একটা নেগেটিভ নাম্বার। হ্যাঁ, সো রাশি দুইটার গুণফল যদি নেগেটিভ নাম্বার হয় তাহলে আমরা এই জিনিসটা কিভাবে করতে পারি। সো এখানে দুইটা জিনিস সম্ভব, আমাদের যখন ইকুয়াল টু থাকে আমরা বলি হয় এটা 0 নয় এটা 0 নয় দুজনেই 0 এরকম একটা কিছু, বাট এইটার ক্ষেত্রে কি হতে পারে, এইটার ক্ষেত্রে হতে পারে আইদার তোমার x - 3 আর x - 1/5, এই জিনিসটা দুইটা ক্ষেত্রে হতে পারে, এক এইটা নেগেটিভ এবং এইটা পজিটিভ হতে পারে, তাহলে এই জিনিসটা লেস দ্যান 0 হবে, কারণ একটা নেগেটিভ আর পজিটিভের গুণফল কিন্তু নেগেটিভ হয়। এই দুইটাই যদি মানে গ্রেটার দ্যান 0 হয় বা দুইটাই যদি বড় হয়ে যায় তাহলে কি হবে, অবশ্যই আমার এই শর্তটা হবে না, কারণ দুইটা তখন পজিটিভ নাম্বার আমাকে দিবে। সো এইটা যদি হয় তাহলে আমি লিখতে পারি হয় x - 3 এইখান থেকে হয় x - 3 গ্রেটার লেস দ্যান 0 এন্ড কত x - 1/5 গ্রেটার দ্যান 0। ঠিক আছে, অর্থাৎ একজন পজিটিভ এবং আরেকজন একজন পজিটিভ এবং আরেকজন নেগেটিভ, পজিটিভ নেগেটিভ এটা সম্ভব। আর আরেকটা কেস হতে পারে, সেটা সেই কেসটা কি, সেইটা হচ্ছে x - 3 এইটা হচ্ছে তোমার গ্রেটার দ্যান 0 এন্ড কি আছে আমার x - 1/5 x - 1/5 এই পোরশনটা, এই পোরশনটা হচ্ছে আমার লেস দ্যান 0, অর্থাৎ এখানে যেটা আছে এখানের উল্টাটা। কেন এরকম হইলো, কারণ একসাথে দুইটা পজিটিভ বা দুইটা নেগেটিভ হলে কিন্তু পজিটিভ হয়ে যাবে এবং এই শর্তটা মানবে না। সুতরাং আমাকে এটা নিজে বুঝে নিজের কনসেপ্ট কাজে লাগিয়ে বুঝতে হবে যে একটাকে নেগেটিভ এবং আরেকটাকে পজিটিভ হইলেই কেবলমাত্র এই সমীকরণটা বা এই অসমতাটা ভ্যালিড থাকবে। ওকে, এটা যদি হয় তাহলে আমরা এখান থেকে সলভ করতে পারি x লেস দ্যান 3 পাবো এন্ড এখান থেকে পাবো x গ্রেটার দ্যান 1/5, আবার এইখান থেকে আমি কি পেয়ে যাবো x গ্রেটার দ্যান 3 এন্ড এন্ড এখান থেকে আমরা পাবো x লেস দ্যান 1/5। সো আমার চারটা মান পেয়ে গেলাম। এখন চারটা মানের মধ্যে সবচেয়ে মানে ছোট মান কোনটা, সবচেয়ে ছোট মান অবশ্যই 1/5, অর্থাৎ x 1/5 এর চেয়ে ছোট, এই জিনিসটা আমরা এখানে পাইতেছি, কারণ আরেকটা আমাকে বলতেছে x 3 এর চেয়ে ছোট, x 3 এর চেয়ে ছোট এই জিনিসটা আমাকে বেশি তথ্য দিচ্ছে না, x 1/5 এর চেয়ে ছোট, অবশ্যই 3 1/5 এর চেয়ে বড়, সুতরাং যেহেতু 1/5 এর চেয়ে ছোট সুতরাং আরো এই পাশে আমাকে বলে দিচ্ছে। ঠিক আছে, আবার আরেকটা জিনিস বলতেছে এই দুইটার মধ্যে যে এটা 1/5 এর চেয়েও বড়, এটা 3 এর চেয়েও বড়, সুতরাং আমি ম্যাক্সিমামটা নিব, ম্যাক্সিমামটা নিলে আমার সুপ্রিমাম যেটা সেটা চলে যাবে, যেটা হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা, সুতরাং সেই জিনিসটা চলে আসবে। সুতরাং এগেইন আমার বৃহত্তম নিম্ন সীমা তখন চলে আসবে, বৃহত্তম নিম্ন সীমা, নিম্ন সীমা, বৃহত্তম নিম্ন সীমা আমার কত আসতেছে 1/5, কারণ এর চেয়ে আর যারা আছে তারা অনেক ছোট, এবং আমার ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা কত, ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা হচ্ছে আমার 3, কারণ 3 এর চেয়ে এটা নাই, সো আমার ঊর্ধ্ব সীমা 3, সুতরাং এর চেয়ে আরো অনেক বড় হইতে পারে 3 এর চেয়ে, বাট আমার জন্য এর মধ্যে নিম্নতম বা ক্ষুদ্রতম যে ঊর্ধ্ব সীমাটা আছে সেটা 3 এর 3 তেই আবদ্ধ। সুতরাং আমার তখন অ্যান্সারটা আমরা পেয়ে যাবো, এবং আমার যতগুলো উত্তর ছিল সবগুলো উত্তরের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে আমার অ্যান্সার। সো আমার 1/5 আর 3 যেটা আসছে সেটাই আমার কারেক্ট অ্যান্সার। সো দেখতে চাচ্ছি কারা কারা সঠিক উত্তর দিতে পেরেছো, এবং যদি বুঝতে পারো বা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, আমার মোবাইল থেকে বারবার চলে যাচ্ছে, দাঁড়াও আমি আবার চলে আসতেছি ক্লাসে। ইয়েস, ভেরি গুড। সো দেখতে পাচ্ছি যে অনেকে উত্তর দিচ্ছ 5x - 1x - 3 b, একজন বলতেছে b, যারা যারা b উত্তর সঠিক উত্তর দিয়েছো, আমার ফোনটা রিলোড করার কারণে আমি দেখতে পাচ্ছি না, বাট কংগ্রাচুলেশন যারা পেরেছো, কাজে রাকিবুল ইসলাম দেখতে পাচ্ছি, এর মুজিবুর রহমানের নাম দেখতে পাচ্ছি, তোমরা সঠিক উত্তর দিয়েছো। ইসফার আবিদিন বলছে ভালো থাকবেন ভাইয়া, অ্যাডমিশনের জন্য দোয়া করবেন। অবশ্যই ইসফার আবিদিন, আমাদের 10 মিনিট স্কুল পরিবারের সকলের পক্ষ থেকে তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা ও ভালোবাসা থাকবে, অবশ্যই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে, এটাই আমাদের দোয়া।
সো কালকে তো লক্ষ্য পৌঁছাতে যদি চাও তাহলে এই ক্লাসে অনেকেই নতুন দেখতে পাচ্ছি, যারা যারা নতুন আছো আমাদের লিখে জানিয়ে দাও যে কি কোথাও পড়তে চাও। আমরা কিন্তু অলরেডি কারা কারা বুয়েটে পড়তে চাই, কারা ঢাকা ভার্সিটি পড়তে চাই তারা কিন্তু দেখে ফেলেছি। সুতরাং তোমরাও কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাও। ওকে, এর মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সমস্যায়। যদি x greater than 0 এবং y less than 0 হয় তাহলে নিচের কোণটি সর্বদা ধনাত্মক, ঠিক আছে? সো x টা 0 এর চেয়ে বড় এবং y টা 0 এর চেয়ে ছোট, এটা যদি হয় তাহলে নিচের কোণটা সবসময় ধনাত্মক হবে, ঠিক আছে? সো x টা এই সবগুলো অপশনের মধ্যে আমাদের কোন অপশনটা কারেক্ট সেটা আমি তোমাদের কাছ থেকে কমেন্টে জানতে চাই। কমেন্টে জানাও তোমরা, আর বাকি টাইমে আমি অপেক্ষা করব যে যারা যারা বুঝবা না তাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, কিন্তু একটা ক্ষেত্রে আমি এই জিনিসটা বলতে পারবো, সেটা কি? তারপর এইটা খেয়াল করো, এটা কিন্তু অবশ্যই একটা নেগেটিভ নাম্বারই হবে, কারণ এটা পজিটিভ আর এটা নেগেটিভ, যেহেতু তো এদের রেশিও একটা নেগেটিভ নাম্বার হবে। আবার ডি নাম্বার অপশনটার ক্ষেত্রে খেয়াল করো, এখানে বলছে মডুলাস অফ এক্স মাইনাস মডুলাস অফ ওয়াই, অর্থাৎ দুই ক্ষেত্রেই নেগেটিভ পজিটিভ নাম্বার করে ফেলছি আমরা মডুলাস নিয়ে বা ইনামান নিয়ে পরমান নিয়ে। সো পরমান নিয়ে যেহেতু পজিটিভ করে ফেলছি, যদি ওয়াই টা এক্স এর চেয়ে বড় হয়ে যায় তাহলে নেগেটিভ হয়ে যেতে পারে। সো আমার ক্ষেত্র দরকার এমন একটা ক্ষেত্র যখন এক্স মানে এই যে নিচের কোন এক্সপ্রেশনটা অলওয়েজ ধনাত্মক হবে। খেয়াল করো এইটা রয়ে যাবে, এইটা কেন আমার অ্যাকসেপ্ট হবে সেটার কারণটা হচ্ছে এক্স তো পজিটিভ পজিটিভে থাকলো আর ওয়াই হচ্ছে নেগেটিভ। একটা নেগেটিভ সংখ্যা বিয়োগ করা মানে কি? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাওয়া না, অর্থাৎ এক্স ও পজিটিভ হয়ে গেল আর এটাও তখন যোগ হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে। সুতরাং এইটা কিন্তু অলওয়েজ কিন্তু আমার পজিটিভ নাম্বার থাকবে। সুতরাং আমার কারেক্ট আনসার হচ্ছে বি, এক্স মাইনাস ওয়াই। ওকে, এই পর্যায়ে দেখে নিতে চাচ্ছি কারা কারা ক্লাসে সঠিক উত্তরটি দিতে পেরেছো। অনেকেই দেখতে পাচ্ছি নিবিদ, আরিফিন, তারপর মাকসুদ আজারিন, নাহিদ হাসান, অনেকেই সঠিক উত্তর দিয়েছো ক্লাসে, ভেরি গুড। এবং মাকসুদ আজারিন খুব সুন্দর করে একটা উত্তর দিয়েছে, সেটা হচ্ছে প্লাস মাইনাস আর একটা নেগেটিভ নাম্বার ইজ ইকুয়াল টু একটা পজিটিভ নাম্বার। সো এটা অবশ্যই একটা কারেক্ট উত্তর দিতে পেরেছো মাকসুদ আজারিন, তোমাকে অভিনন্দন, ভেরি গুড। সো এই ম্যাথটা আমাদের এভাবে সলভ হয়ে গেল, এটা কিন্তু সাস্টে এসেছিল, এই টাইপের কনসেপচুয়াল কোশ্চেন সাস্টে অনেক বেশি হয়, ভেরি গুড। এর আমরা সঠিক উত্তরটা দেখে ফেলছি, এটা আমার কারেক্ট আনসার। সো আমাকে যদি বলে এ স্টার বি ইজ ইকুয়াল টু এবি বাই এ প্লাস বি দ্বারা এ ও বি বাস্তব সংখ্যাদের মধ্যে একটা সম্পর্ক এই স্টার দ্বারা সংজ্ঞায়িত করলাম, তবে 10 স্টার 2 ইজ ইকুয়াল টু কত, ঠিক আছে? সো এ স্টার বি মানে এই এক্সপ্রেশনটা। আমাকে যদি বলে 10 স্টার 2 মানে কত, তাহলে কি করতে হবে? কিচ্ছু না, খালি এ এর জায়গায় 10 আর বি এর জায়গায় 2 যদি বসাই দিই তাহলে কিন্তু আমার এরকম একটা এক্সপ্রেশন চলে আসবে। এটা কি অন্যরকম একটা ম্যাথ, সাধারণত ভর্তি পরীক্ষায় এই ম্যাথ আসে না, বাট এই টাইপের ম্যাথ এবার দিয়ে দিছে, এটা কিন্তু খুব সহজ। এই টাইপের ম্যাথ তোমরা খুব দ্রুতই সলভ করে ফেলতে পারবা এবং এটার অ্যান্সার হচ্ছে 5/3। এটা কিচ্ছু না, তোমাকে কি করতে হবে, আমাকে যেহেতু বলছে এ স্টার বি ইজ ইকুয়াল টু এই পাশে করি, এখানে জায়গা আছে অনেকটা, এ স্টার বি ইজ ইকুয়াল টু এ বি বাই এ প্লাস বি। সুতরাং 10 স্টার 2 এর কিন্তু গুণ চিহ্ন না, একটা স্টার চিহ্ন দিয়ে বিশেষ একটা সম্পর্ক বলছে। সুতরাং 10 ইনটু 2 ডিভাইডেড বাই 10 প্লাস 2, বিকজ 10 ইনটু 2 মানে হচ্ছে 20, 10 প্লাস 2 হচ্ছে 12, কাটাকাটি যদি করো 4 দিয়ে কাটাকাটি যাবে 5/3। সো অ্যান্সার হচ্ছে 5/3 এই। সো আমরা এটা কিভাবে উত্তর করা যায় সেটা বুঝে গেলাম। এবার চলো পরবর্তী ম্যাথে যাই, সেখানে আমাকে বলছে 8 নাম্বার ম্যাথ, সেটা হচ্ছে √2 এবং -√2 সংখ্যাদ্বয়ের মধ্যে কোন জিনিসটা কারেক্ট, এর একজন মূলদ এবং আর একজন অমূলদ, এবং এ কে মূলদ নাকি এ জটিল ও এ মূলদ, তারপর দুজনই অমূলদ নাকি একজন মূলদ এবং আর একজন জটিল, এই কোশ্চেনটার উত্তর আমি তোমাদের কাছ থেকে কমেন্টে চাই, দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারো। ওকে, হ্যাঁ বারবার আমার ফোন থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওকে, আমার ফোন থেকে বারবার লাইভ ক্লাস থেকে বের হয়ে যাচ্ছে, তাই আমি তোমাদের কমেন্ট পড়তে পারতেছি না, আশা করি এখন ঠিক হয়ে গেছে, আমি তোমাদের কমেন্ট আবার পড়তে পারবো। ওকে, তাসমিয়া দিশা একজনকে জিজ্ঞেস করতেছে এই এত ফাস্ট অ্যান্সার কেমনে দেন ভাই, তুমি আপনি কি জিনিয়াস নাকি বই ফুলের সামনে নিয়ে বসে আছে। যাই হোক, আমরা সবাই সব টাকার চেষ্টা করব, আমরা সবাই নিজের বুদ্ধি করে কাজে লাগিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। সো কাজী রাকিবুল ইসলাম সবার আগে উত্তর দিয়েছে দেখা যাচ্ছে, সে বলছে ডি,
নিয়াজ খান বলছে ডি, তাসমিয়া তারাসুন তিশা বলছে ডি, অর্থাৎ এ হচ্ছে মূলদ এবং এ হচ্ছে জটিল। দেখি অন্য কোন উত্তর আসে কিনা। মাকসুদা জেরিনো বলছে ডি, ভেরি গুড। আর কোন উত্তর আসে কিনা, আর কোন উত্তর আসে কিনা, কেউ অন্য কিছু বলো, সবাই যদি ডি বলো তাহলে কিভাবে হয়। ওকে, নাহিদ হাসান বলছে ডি, দেখা যাচ্ছে জাতিয়া দুই ভাগে বিভক্ত না, জাতি এক ভাগেই আছে, সেমন হচ্ছে ডি। তোমাকে সবাই সঠিক উত্তর দিচ্ছ নাকি সবাই ভুল উত্তর দিচ্ছ কে জানে, চলো দেখা দেখে ফেলা যাক। সো এখান থেকে আমরা এবং সর্বশেষে আরেকজন দেখতে পাচ্ছি যে সাবিহা তানহাও বলছে ডি। সো এতজন মানুষ যদি ডি বলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আগাই এবং দেখি হ্যাঁ এটা অমূলত জটিল। খেয়াল রাখবা এই জিনিসটা কিন্তু লেখা যায় কিভাবে, রুট টু মাইনাস রুট টু কে লেখা যায়, তাই মাইনাস রুট টু কে লেখা যায় কিন্তু বেসিক্যালি টু টু আই, ঠিক আছে 2i, কিন্তু একটা কি আমরা জটিল সংখ্যা বলতে পারি বা আমাদের এটাকে ইমাজিনারি নাম্বারও বলতে পারি, সেটা তো জটিল সংখ্যা বলাটা মোর কারেক্ট, ঠিক আছে। সো আমাদের উত্তরটা অমূলত জটিল। এই হচ্ছে আমাদের মূলত আমাদের যে বাস্তব সংখ্যা যে পার্টটা আছে সেই পার্টটা জব সব টাইপের ম্যাথের একটা উদাহরণ। এরপরে আমরা চলে যাব আমাদের আরেকটা টাইপের ম্যাথ, সেটা হচ্ছে আমাদের সেই যোগাশ্রয়ী প্রোগ্রামিং বা লিনিয়ার প্রোগ্রামিং। এটাই হচ্ছে আমাদের ক্লাসের শেষ পর্যায়ে আমরা প্রায় চলে এসেছি। ওকে, সো এখানে আমাকে বলছে x greater than 0 y greater than 0 x plus y less than 5 x greater than 2 y less than 4 কতগুলো শর্ত দেওয়া আছে এবং আমাকে একটা আমার অবজেক্টিভ ফাংশন বা অভীষ্ট ফাংশন দিয়ে বলছে এই রাশির সর্বোচ্চ মান কত, ঠিক আছে। সাধারণত মানুষজন বলে এই টাইপের ম্যাথ আসে না, বাট একটা দুটি কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে। সো সবকিছুর ব্যাপারেই প্রিপেয়ার থাকা ভালো। সো আমরা চলো দেখে ফেলি এই ম্যাথটা কিভাবে সলভ করে ফেলা যায়। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে তোমাদের বইয়ে যে ছোট ছোট ম্যাথ বা কম খুব বেশি বড় না এমন যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলোই কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়ার কথা, কারণ এই ম্যাথগুলো সলভ করতে একটু সময় লাগে এবং যারা ভর্তি পরীক্ষা প্রশ্ন করেন তারা জানেন যে এত বড় ম্যাথ হতো এত কম টাইমে সলভ করা যায় না। সো ছোট ছোট ম্যাথ যেগুলো খুব কুইকলি সলভ করা যায় সেই টাইপের ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই যোগাশ্রয় প্রোগ্রামের অংশ থেকে। সো এটা কিভাবে সলভ করা যায়, সো এটা সলভ করার জন্য আমরা প্রথমে আমাদের এটা লিখে ফেলবো। এটাকে আমি কি বলছে যে আমার z এর রাশির সর্বোচ্চ মান কত, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে বলছে। সুতরাং z কে আমি কি ম্যাক্সিমাইজেশন করব এবং এটার মানটা কত আমি লিখতে পারি, 12 sin d, কেবল sin d আমি লিখতে পারি। এটা দেওয়া আছে আমার 6x + 2y, 6x + 2y, ঠিক আছে, 6x + 2y, এবং আমাকে কতগুলো শর্ত দিছে, এক x greater than 0 y greater than 0, এটা মোটামুটি সবার সাথেই থাকে, এটা ইম্পর্টেন্ট আছে, বাট এটা আপাতত আমাদের ম্যাথ সলভ করার কোনো কাজে লাগতেছে না। প্রথমত x plus y দেওয়া আছে আমার less than 5, তারপর আমার দেওয়া আছে x greater or equal to 2 এবং আরেকটা দেওয়া আছে y less or equal to 4, ব্যাস শেষ, এই জিনিসটা আমার পাওয়া হয়ে গেল। সো আমরা প্রথমে কি করি আমাদের অভীষ্ট ফাংশনটা বা অবজেক্টিভ ফাংশনটা লিখি, তারপর যে আমাকে যে কতগুলো শর্ত দেয় সেই শর্তের ফাংশনগুলো লিখে ফেলি, এই বা অসমতাগুলো লিখে ফেলি। এই অসমতাগুলো থেকে আমরা এরপর কি করি কতগুলো সমীকরণ বের করে প্লট করি। সো চলো এখান থেকে সমীকরণ বের করে ফেলা যাক। এটা কি কিভাবে লেখা যায় সমীকরণ আকারে লিখলে, এটাকে লেখা যায় x plus y, যদি সমীকরণগুলো লিখি is equal to 5, বা এটাকে আমি লিখতে পারি x by 5 plus y by 5 is equal to 1, ঠিক আছে। এইভাবে লেখার একটা সুবিধা আছে। আবার এইটা থেকে লেখা যায় x is equal to 2, এখান থেকে লেখা যায় y is equal to 4, এই তিনটা সমীকরণ আমার হয়ে গেছে। এই তিনটা সমীকরণ এখন আমি প্লট করব, ঠিক আছে। কিভাবে প্লট করব, প্রথমে আমি আমার যে গ্রাফ পেপার থাকবে সেখানে করে দিতে পারি, বা আমি নিজে একটু স্কেল দিয়ে একটা জেনারেল আইডিয়া বরাবর একটা গ্রাফ প্লট করে চিন্তা করে ফেলতে পারি। সো এখানে আমরা দেখি প্রথমে আমার আছে এই রাশিটা, এই এই রাশিটাকে বা এই সরলরেখা সমীকরণটাকে এভাবে লেখার সুবিধাটা হচ্ছে যে আমি জানি এটা 0.5 আর 5.0 বিন্দুতে ছেদ করে, অর্থাৎ আমার ঢাল তাল ছাড়াই জাস্ট দুইটা বিন্দু দিয়ে আমি এই রাশিটা পেয়ে যাবো বা এই সমীকরণটা পেয়ে যাবো, 1 2 3 4, এটা মনে করো 5, 1 2 3 4 5, কাছে পড়ে গেছে এখানে এরকম একটা হবে, এটা আমার 2 নাম্বার যে লাইনটা সেটা। খেয়াল করো অসমতা থেকে x greater or equal to 2, অর্থাৎ আমার এটা বড়, x এর 2 এর চেয়ে অবশ্যই বড় হইতে হবে, অর্থাৎ এইটার ডিরেকশনটা বেসিক্যালি এই দিকে। এবং ফাইনালি আরেকটা আছে y is equal to 4 এবং দেওয়া ছিল y less than equal to 4, সুতরাং এটার ডিরেকশনটা হবে ভিতরের দিকে। সুতরাং y equal to 4, 1 2 3 4, এখান থেকে আমরা দেখতে পারি এই y is equal to 4, এটা 3 নাম্বার বা y equal to 4 এর e, এবং এটার নিচের দিকে আমার ডিরেকশন।
সো তিনটা পয়েন্ট পেলাম, খেয়াল করো এই পয়েন্টটা কিন্তু এই ওয়াই যে লাস্ট শর্তটা সেটা কিন্তু কোনো কাজেই লাগতেছে না, কারণ সেটা অনেক উপর দিয়ে চলে গেছে। বেসিক্যালি এই পয়েন্টটা আর এই তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট আমার জন্য ইম্পর্টেন্ট। এই এই পয়েন্টটা কিভাবে পাইছি, x = 2, এইটা কিভাবে পাইছি আমি, এই যে x = 5, এই যখন আমি রাশি প্লট করেছি এটা আমি পেয়েছি বেসিক্যালি 5,0 আকারে, কারণ 0,5,0 আর 0,5 থেকে কিন্তু আমার প্রথম লাইনটা আসছে। তারপর এটা আমি কিভাবে পাইছি, এটা পাইছি x = 2 অর্থাৎ 2,0, এবং আলটিমেটলি আরেকটা পয়েন্ট ছিল এইটা, এটা কিভাবে ছেদ করে, এই দুটো ছেদ করে। সুতরাং x = 2 এন্ড তোমার x + y, x + y = 5, এই দুইটা লাইন ছেদ করে এমন পয়েন্টটা হচ্ছে এইটা। সো এইখান থেকে তুমি যদি সমীকরণ সমাধান করো তাহলে যে জিনিসটা পাবা, এই পয়েন্টটা পাবা তুমি 2,3, ঠিক আছে। সো এইখান থেকে তুমি সমীকরণ সমাধান করে 2,3 পাবা। তোমার কিন্তু গ্রাফ পেপারটা খুব বেশি লাগতেছে না, জাস্ট র্যান্ডম তুমি হাতে ফ্রি হ্যান্ডে এঁকে তুমি কিন্তু পয়েন্টগুলো একটা এস্টিমেট করে ফেলতে পারতেছো, ঠিক আছে। যে এই পয়েন্টটা বেসিক্যালি আমার এক আর দুই নাম্বার রাশি যেখানে ছেদ করছে সেখান থেকে আসছে, তিন নাম্বার কোনো এফেক্ট নাই। সুতরাং আমার আর একটা পয়েন্ট পেয়ে গেলাম 2,3। সুতরাং আমার তিনটা পয়েন্ট আছে, ঠিক আছে। আমার জেডটা ছিল z = 6x, 6x + 2y, এবং আমার তিনটা পয়েন্ট সেটা হচ্ছে আমি বলি প্রথমে আমরা পেলাম 2,0, তারপর এখানে এটা পেলাম 2,0, এটাকে বলি b, এটা 5,0, এটাকে বলি c 2,3, এ হচ্ছে 2,0, b হচ্ছে 5,0, আর c টি আমরা বলতেছি 2,3। সো এখন আমরা এই তিনটা মান এই z এ বসাবো, a b c এর মান। সো আমরা যখন z এ বসাবো তখন আমরা পাবো a পয়েন্টে যদি আমার 2,3 হয়, যদি 2,3 হয় তাহলে আমার এটার মান চলে আসে 18, তারপর যদি আমার হয় 2,0 তাহলে এটার মান চলে আসে 12, এবং সবচেয়ে বেশি মান আসে যখন 5,0, কারণ 5 × 5 = 30 + 0, সুতরাং 30 ম্যাক্সিমাম মান। সুতরাং এই বি পয়েন্টে জেড বিতে আমার একটা ভ্যালু আসবে তোমার ম্যাক্সিমাম 30, ঠিক আছে। সো এটা ছাড়া বাকি ক্ষেত্রে কিন্তু আমার জেড এ, জেড এ তে আমার কত ভ্যালু আসতেছে, জেড এ আসতেছে 12 বেসিক্যালি, আর জেড সি তে কত আসতেছে, জেড সি তে আসতেছে আমার 18। সো এই তিনটা পয়েন্টের মধ্যে এটা যেহেতু ম্যাক্সিমাম, সো আমার এই পয়েন্ট আছে বি 5,0 পয়েন্টে আমি আমার ম্যাক্সিমাম ভ্যালুটা পাই। এইভাবে করে আমি এইখান থেকে আমার অ্যানসারটা বের করে ফেললাম। সো চলো দেখি আমাদের অ্যানসারটা কারেক্ট হয়েছে কিনা, এন্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যানসারটা কারেক্ট হয়েছে। সো যে ম্যাক্স 30 যখন সি, বা আমরা যখন ম্যাথ করছিলাম তখন সি পয়েন্ট দিয়ে 5,0 বুঝিয়েছিলাম। সো বেসিক্যালি এটা হচ্ছে 5,0 পয়েন্টে আমার ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। সো এই টাইপের ছোট ছোট ম্যাথ গুলো যেটা আমরা খুব সহজেই গ্রাফ পেপার সাহায্য ছাড়াই আমরা কি রাফ একটা স্কেচ করে সেখান থেকে পয়েন্ট গুলো কিভাবে পাওয়া যেতে পারে সেটা আমরা দেখলাম, যে এই পয়েন্টটা এই পয়েন্ট দুটো পাওয়া খুব ইজি, বাট এটা কিভাবে পাইছি এটা জাস্ট আমরা যদি মোটামুটি ছবিটাকে তাহলে বুঝতে পারছি যে এক আর দুই নাম্বার যে লাইন তারা ছেদ করে এই পয়েন্টটা দিছে। সো এই দুইটা ইকুয়েশন থেকে একটা এক্স এর ভ্যালু পাবো, এটা সলভ করে আমি আমার ভ্যালুটা পেয়ে যাবো, এক্স আর ওয়াই এর মান দুটো পেয়ে পয়েন্টটা কোঅর্ডিনেট জেনে যাবো। সো আলটিমেটলি এভাবে করে আমি আমার এই টাইপের ম্যাথ গুলো সলভ করে ফেলতে পারবো। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই লিনিয়ার প্রোগ্রামিং টাইপের ম্যাথ গুলো কিভাবে সলভ করা যায়। এছাড়াও আমি তোমাদের বলবো যে বইয়ের যে উদাহরণ আর বোর্ডের যে ইম্পর্টেন্ট ম্যাথ গুলো আছে সেগুলো তোমরা একটু দেখে রাখতে পারো। সাধারণত এই টাইপের ম্যাথ গুলো থেকে আমাদের ওকে ওনার কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেছে, যাই হোক হ্যাঁ আবার চলে আসছে। সো কোন এই টাইপের ম্যাথ গুলো আবার চলে গেছে, যাই হোক চলে যাক সমস্যা নেই। এই টাইপের ম্যাথ গুলো থেকে আমার এই প্রশ্নগুলো আমরা খুব দ্রুত সলভ করতে পারবো, ঠিক আছে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, এই ক্লাসে যারা যারা শেয়ার করেছিল তাদের সবার কাছে স্লাইডটা পৌঁছে দেওয়া হবে। অনুভব বেগম বলছে ক্লাস আর কতক্ষণ চলবে, ক্লাস এখনই শেষ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি যে তোমরা সবাই এখন ছুটি যাচ্ছ, তোমাদেরকে ছুটি দেওয়া হচ্ছে, সবার জন্য অনেক শুভকামনা ভালোবাসা থাকবে। আগামী দিনগুলোতে আমরা আরো সুন্দর সুন্দর লাইভ ক্লাস নিয়ে তোমাদের সাথে উপস্থিত হবো। তো আমরা সবাই ভালো থাকবে এবং আমাদের জন্য দোয়া করবে, আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবে, শুভরাত্রি।